আমরা বিভিন্ন শাস্ত্র হতে ব্রহ্ম জ্ঞান সম্বন্ধে জানতে পারি, বিভিন্ন বই থেকে আমরা ব্রহ্ম জ্ঞান কি সেটা জানতে পারি। তো আদতে ব্রহ্ম জ্ঞান কি, ব্রহ্ম জ্ঞানের পরিচয় কি? চলুন আজকে আমাদের আলোচনা ব্রহ্ম জ্ঞানের পরিচয় কি। ব্রহ্ম বা সত্য হল জানা ও না জানার পার, কেননা শাস্ত্র পড়ে কেউ ব্রহ্মকে জানতে পারে না। ব্রহ্ম জ্ঞান হল উপলব্ধ জ্ঞান, শাস্ত্র পড়লে ব্রহ্ম জ্ঞান উপলব্ধি হয় না। তাই যারা শাস্ত্র পড়ে ভাবে আমি ব্রহ্মকে জানি, সে ব্রহ্মকে জানে না, কেননা শাস্ত্র জ্ঞান হল ইন্দ্রিয় দ্বারা সংগ্রহিত জ্ঞান। শ্রবণ মনন সবই ইন্দ্রিয়ের জ্ঞান, তাই ব্রহ্ম জ্ঞানের কথা শুনলে বা শাস্ত্র পড়ে জানলে জানা যায় না। শাস্ত্র জ্ঞান হল বাহ্য জ্ঞান ও ব্রহ্ম জ্ঞান হল অন্তরীয় আত্মজ্ঞান। সাঁতারের শাস্ত্র পড়ে কখনো জলে সাঁতার দেওয়া যায় না, সাঁতার দিতে গেলে ডুবে যেতে হয়। সেই জন্য শাস্ত্র পাণ্ডিত্য দ্বারা জ্ঞানের উপলব্ধি হয় না, জ্ঞানের অহংকার বাড়ে মাত্র। তাই আমি জানি বা পাণ্ডিত্য দেখাই, কিন্তু ব্রহ্ম জ্ঞান বাহ্যভাবে জানাজানির বিষয় নয়। তাই শাস্ত্র পাণ্ডিত্য অনুসারে যে জানি বলে সে হল মহামূর্খ। ব্রহ্ম জ্ঞান হল ইন্দ্রিয় মন বুদ্ধির পার, তাই ইন্দ্রিয় মন বুদ্ধির দ্বারা ব্রহ্ম জ্ঞানকে জানা যায় না। সেই জন্য যার ব্রহ্ম জ্ঞান হয় সে যেমনি জানি বলতে পারে না, তেমনি জানি নাও বলতে পারে না। কারণ বাহ্যভাবে তাকে জানি যেমনি বলা যায় না, তেমনি উপলব্ধিতে জানলে জানি নাও বলা যায় না। এইভাবেই ব্রহ্ম জ্ঞানকে উপলব্ধি করতে হয় বা বুঝতে হয়, তবেই ব্রহ্ম জ্ঞানকে বোঝা যায়। সেই জন্য ব্রহ্মকে জানতে হলে বোধকে ইন্দ্রিয় মন বুদ্ধি হতে মুক্ত করে জানতে হবে, নতুবা ইন্দ্রিয় বুদ্ধির মাধ্যমে সেই প্রকার বোঝা হবে। সেই জন্য গুরু বলে, আমি কি বুঝেছি তোকে কি করে বোঝাই, কারণ তুই তো তোর মতোই বুঝবি। অতএব ইন্দ্রিয় মন বুদ্ধি দিয়ে ব্রহ্ম বা সত্যকে বোঝা যাবে না। ইন্দ্রিয় যার দ্বারা চলে, মন যার দ্বারা মনে করে, বুদ্ধি যার দ্বারা বিচার করে, চক্ষু যার দ্বারা দেখে, তাকে উপলব্ধি করাই হলো ব্রহ্ম জ্ঞান, যা হলো সমস্ত জ্ঞানের স্বরূপ। সেই জন্য একে অবাং মানস গোচরম বলে, এটাই হলো নিজ চৈতন্য। চৈতন্য হলো উপলব্ধির বিষয়, বাহ্য জ্ঞানের বিষয় নয়। তাই একে বাহ্যভাবে জানা যায় না এবং শুনে ও পড়ে বোঝাও যায় না। সেই জন্য ব্রহ্ম জ্ঞানকে গুরুমুখী বিদ্যা বলে, যা গুরুর কাছে প্রত্যক্ষভাবে বুঝে ও সেইভাবে চলে বুঝে নিতে হয়।